পর্দা বা হিজাবের পক্ষে কথা বলতে গিয়ে অনেক সময় আমরা বলে বসি হিজাব হলো ব্যক্তি স্বাধীনতার পরিচায়ক। কথাটা ভুল, হিজাব ব্যক্তি স্বাধীনতার পরিচায়ক নয়। আসলে দাওয়া করতে গিয়ে কিংবা ইসলামের পক্ষ নিতে গিয়ে আমরা এমন অনেক কথা বলে ফেলি যেগুলো ইসলামের মৌলিক আকীদা এবং সঠিক বুঝের সাথে সাংঘর্ষিক। কিন্তু দুঃখের বিষয় হলো এ নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই। যে কোনো মূল্যে কাফিরদের সাথে তর্কে জেতার কিংবা তাদের কাছে ইসলামকে গ্রহণযোগ্য করে তুলে ধরার দায়িত্ব যেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আর আমরা ইসলামকে বিকৃত করে সেই দায়িত্ব পালন করছি। ইসলাম নিয়ে কথা বলার আগে কোন কথাটা কোন প্রেক্ষাপটে কীভাবে বলতে হবে সেটা বোঝা দরকার, বিশেষ করে কাফির কিংবা ইসলাম বিদ্বেষীদের সাথে তর্কে যাবার আগে এ বুঝটা থাকা আরও বেশি জরুরি। ধরুন একজন কাফিরের সাথে কথা হচ্ছে, সে দীন ইসলামকে একমাত্র সত্য ধর্ম মনে করে না, সে বিশ্বাস করে না যে আল কোরআন হলো আল ফুরকান বা সত্যমিথ্যার পার্থক্যকারী। যেমন এমন একজন কাফিরকে আপনি বলতে পারেন, তোমরা দাবি করো স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় মূল্যবোধ, তোমাদের এ মূলনীতির সাথে আমি একমত না, তবে তোমাকে মানতেই হবে যে এ মূলনীতি অনুযায়ী হিজাব করাও ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত, কিন্তু তোমরা অন্য সব কিছু মেনে নিলেও হিজাব নিকাবের বেলা এসে বাধা দাও, কেন? তোমরা তো নিজেদের নীতিই নিজেরাই মানো না, যখন দরকার হয় তখন মিথ্যা বলো আর বদলে ফেলো। এখানে আপনি তার কথা দিয়ে তাকেই আটকাচ্ছেন, ইসলামের ব্যাপারে তাদের দ্বিমুখী আচরণের বাস্তবতা তুলে ধরছেন, আর এটাও পরিষ্কার করে বলে দিচ্ছেন যে আমি তোমাদের নীতিটা মেনে নিচ্ছি না, কিন্তু তোমাদের কথা অনুযায়ী হিজাবের ব্যাপারে তোমাদের অবস্থান ভুল। এভাবে একজন কাফিরের সাথে কথা বলা যেতে পারে, কিন্তু একজন মুসলিমের সামনে এভাবে কথা বলার কী অর্থ? একজন মুসলিম তো মেনেই নিয়েছে যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা হলেন একমাত্র বিধানদাতা, সে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করছে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা হিজাব করার আদেশ দিয়েছেন, ব্যাস এতটুকুই তো যথেষ্ট। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় তো আর কোনো কারণ হতে পারে না। তাহলে মুসলিমদের সামনে কেন হিজাবকে অধিকার কিংবা ব্যক্তি স্বাধীনতা হিসেবে তুলে ধরতে হবে? কেন সোশ্যাল মিডিয়াতে হিজাব করার অধিকার কিংবা হিজাব আমার স্বাধীনতা এর মতো স্লোগান তোলা হবে? এ ধরনের স্লোগানে দুটো বড় সমস্যা আছে। প্রথমত, এর অর্থ হলো আমরা ব্যক্তি স্বাধীনতা এর মূল্যবোধকে মেনে নিয়েছি, যেন এ হলো কোনো অলঙ্ঘনীয় পবিত্র বিধান। অথচ মুসলিমের জন্য সবচেয়ে বড় মূল্যবোধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল নীতি হলো এক আল্লাহর আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাল্লাহ তাআলার আনুগত্যের সাথে সাংঘর্ষিক প্রতিটি কাজ হলো গুনাহ। মুসলিমদের দায়িত্ব সমাজ থেকে এসব গুনাহকে উপড়ে ফেলা, এগুলো যার যার ইচ্ছে বলে এড়িয়ে দেওয়া যাবে না, সাফাই গাওয়া যাবে না ব্যক্তি স্বাধীনতার নামে। স্বাধীনতা মানেই সত্য না, স্বাধীনতা মানেই ইনসাফ না। গুনাহ করারও স্বাধীনতা হয়, কুফুরেরও স্বাধীনতা হয়। দ্বিতীয়ত, এসব স্লোগানের অর্থ হলো আমরা ব্যক্তির স্বাধীনতার আলোকে নারীদের হিজাব করতে দেওয়ার কথা বলছি, এটা পুরোপুরি বাতিল কথা। পর্দা করার আদেশ এসেছে মানব জাতির প্রতিপালকের পক্ষ থেকে, এটি আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান, এটা কোনো ব্যক্তি স্বাধীনতা না। মুমিন তো মুনাফিকদের মতো সুযোগ সন্ধানী হয় না, নিজেদের প্রয়োজন মতো মুনাফিকরা অনেক কিছু গ্রহণ করে, আবার প্রয়োজন পূরণে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আমরা তো মুমিন মুনাফিক নয়। আজ আমরা ব্যক্তি স্বাধীনতার স্লোগান তুলে হিজাবের কথা বলবো, কাল যখন এই ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে কেউ নিজেকে উন্মুক্ত করা কিংবা প্রকাশ্য অশ্লীলতার স্বাধীনতার কথা বলবে তখন কী হবে? জনসম্মুখে ঘটতে থাকা গুনাহ দেখেও আমাদের তখন চুপ থাকতে হবে, আমরা মুখ খুলতে পারবো না, কারণ তাহলে আমাদের কথা আর কাজে সাংঘর্ষিক হয়ে যাবে। যদি হিজাব করা ব্যক্তি স্বাধীনতা হয়, তাহলে হিজাব খোলা কিংবা নিজের পছন্দ মতো যে কোনো কিংবা সবটুকু পোশাক খোলাও ব্যক্তি স্বাধীনতা, ওদের যুক্তি তো ঠিকই আছে। আর এগুলো কি কোনো কল্পিত উদাহরণ না?
আমাদের চারপাশেই এমন অনেক কিছু ঘটছে। ব্যক্তি স্বাধীনতা স্লোগান দিয়েই নিজের অজান্তেই সেকুলারিজম বাস্তবায়নের পথ খুলে দিচ্ছি আমরা। যারা ইসলামের সংস্কার করতে চায়, রসদ তুলে দিচ্ছি তাদের হাতে। হিজাব করার অধিকার কথাটাও একই রকমের ভুল। কথাটা শুনে মনে হয় হিজাব করা নারীর ঐচ্ছিক ব্যাপার, সে চাইলে পর্দা করলো, না চাইলে করলো না। এসব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যের মূলনীতির সাথে সাংঘর্ষিক। অথচ এই মূলনীতি হলো মুসলিম উম্মার এবং মুসলিম পরিচয়ের কেন্দ্রবিন্দু। কেউ হয়তো বলতে পারেন, তাহলে কি তোমার হাতে ক্ষমতা থাকলে তুমি সবার উপর হিজাব চাপিয়ে দিতে? এই পার্শ্ববর্তী আলোচনায় আমি এখন যাব না। আমার ক্ষমতা থাকলে আমি কী করতাম সেটাই এখনকার আলোচনার বিষয় না। আমি শুধু মুসলিমদের এতটুকুই মনে করিয়ে দিচ্ছি, ইসলামের বিধানের প্রতি আত্মসমর্পণ করা প্রত্যেক মুসলিমের উপর বাধ্যতামূলক। বিধান কেবলই আল্লাহর, শাসন কর্তৃত্ব শুধু তার। যদিও মুসলিমদের ভূখণ্ডগুলো আজ মানবরচিত কুফরের আইন দ্বারা শাসিত হচ্ছে, তবুও এ কথাগুলো প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে। কোনো বেপর্দা নারীও যদি বলে, মুসলিমের অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে এবং তাদের আদেশ অনুযায়ী কাজ করতে হবে, আমি জানি পর্দা না করে আমি আল্লাহর অবাধ্য হচ্ছি, কিন্তু আমার যে বোনেরা পর্দা করেন আমি তাদের পুরোপুরি সমর্থন করি। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি আমার দিনকে সমর্থন করি, আমি আমার রবের বিধানকে ভালোবাসি। তাহলে তার এই কথা প্রশংসা করা, তার জন্য দোয়া করব যেন তিনি পরিপূর্ণভাবে ইসলামের উপর চলতে পারেন। অন্যদিকে বোরকা পরা, নিকাব করা কোনো নারীও যদি বলে হিজাব করা হলো ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, যারা পর্দা করতে চান তাদের পর্দা করতে দেওয়া উচিত, তাহলে আমরা তাকে বলবো, তুমি মুসলিম নারীদের পক্ষে কথা বলছো কিন্তু জাহিলিয়ার স্লোগান তুলে ধরছো। তোমার এ কথাকে অতটুকুই প্রশংসা করা যায় যতটুকু প্রশংসা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনে মুশরিক মুতঈম বিন আদিম ভূমিকার। আবু তালিবের মৃত্যুর পর মক্কার কুরাইশরা যখন মুসলিমদের অবরুদ্ধ করে রেখেছিল ও বয়কট করেছিল, মুতঈম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নিয়েছিল, কিন্তু এর কারণ ছিল ব্যক্তিগত উদারতা, ইমান না। কাজে সাবধান হন, নিজের হাতে নিজের ইমানের ভিত্তি গুঁড়িয়ে দেবেন না। হিজাব ব্যক্তি স্বাধীনতা না, ঐচ্ছিক কিছু না। হিজাব আল্লাহর হুকুম, ফরজ বিধান। মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, যখনই মুমিন বান্দাকে আল্লাহ ও তার রাসূল সম্পর্কে কোনো কথা বলা হয়, তখন তারা বলে ওঠে, আমরা শুনলাম ও মানলাম, আর তারাই প্রকৃত সফলকাম। আর যারা আল্লাহ ও তার রাসূলকে মান্য করে চলে, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন থাকে, তারাই সফলকাম। তরজমা সূরা আন-নূরের 51-52 আয়াত। এবার আমরা আলোচনা করব বাজারের স্বাধীনতা নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল, পশ্চিমা কোনো দেশের রাস্তার দৃশ্য। ঘুরে ঘুরে পথচারী মহিলাদের কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছে এক লোক, ক্যামেরার সামনে খোলা রাস্তায় মাথা কামাতে হবে, বিনিময়ে তাদের কিছু টাকা দেওয়া হবে। একজন মহিলা রাজি হলো, রাস্তার সবার সামনে সেই লোকটি তার মাথা কামিয়ে দিল। আশেপাশে জড়ো হওয়া মানুষ পুরোটো সময় জুড়ে খুব আমাদের সাথে তালি আর শীষ দিয়ে গেল। এদের মধ্যে ছিল অনেক নামধারী পুরুষও। তামাশা শেষ হবার পর ভিখারির মতো রাস্তা থেকে চুলগুলো কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে তো ভরল নারীটি। কী অদ্ভুত বিচিত্র এক দৃশ্য। আচ্ছা, এখানে খারাপ কী হয়েছে? মহিলা স্বেচ্ছায় রাজি হয়েছে, টাকাও পেয়েছে, এখানে সমস্যা কী? আপনার কাছে ব্যাপারটা ভালো না লাগতে পারে, তার অধিকার আছে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার, তাই না? এই হলো নারী স্বাধীনতা আর নারী স্বাধীন অধিকারের বাস্তবতা। এই সেই অধিকার আর স্বাধীনতা যা মুসলিম বিশ্বে আমদানি করার জন্য প্রবল উৎসাহে কাজ করে যাচ্ছে পশ্চিমা বলে শেখা তোতা পাখিরা। এ হলো এমন এক স্বাধীনতা যা নারীকে সস্তা তুচ্ছপণ্য পরিণত করেছে, এমন এক স্বাধীনতা যার কারণে টাকার জন্য মানুষের সম্মানে সম্মান মিলিয়ে দিতেও বাধে না। আল্লাহ যেন এমন স্বাধীনতা আর অধিকারের উপর লানত করেন। এ ভিডিওটা যখন ভাইরাল ঠিক সেই সময়টাতেই এখনকার এক টিভি চ্যানেলে জরিপ চলছিল, আপনি কি নিকাব নিষিদ্ধ করা সমর্থন করেন?
নাকি আপনি মনে করেন নিকাব ছাড়া ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত? আসলে তাদের সমস্যা শুধু নিকাব নিয়ে না, তারা একে একে সব কিছুই সরাতে চায়। প্রথমে নিকাব, তারপর হিজাব, তারপর সামাজিক শালীনতা ইত্যাদি। যেন এক সময় আমাদের নারীদের অবস্থা ও রাস্তা থেকে নিজের চুল করিয়ে নেওয়া সেই নারীর মতন হয়। মুসলিমদের ওই একই অবস্থায় নামিয়ে আনা পর্যন্ত ওরা থামবে না। আল্লাহ সুবহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে, আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় তোমরা প্রবলভাবে সত্য পথ থেকে বিচ্যুত হও। আল্লাহ তোমাদের থেকে বিধান সহজ করতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সূরা আন-নিসার 27-28 আয়াত। এবার আরেকটি আর্টিকেল পড়বো আমরা। নিকাব তো ফরজ না। শত্রুর ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়ানো নির্বুদ্ধিতার লক্ষণ। এসব তর্কে জড়িয়ে নষ্ট করার মতন সময় এখন আমাদের নেই। এই অর্থহীন তর্কের সুযোগে আমাদের দিনের ওপর নতুন কোনো আক্রমণের নীল নকশা বনে শত্রুপক্ষ। পৃথিবীর বেশ কিছু দেশে আজ নিকাব নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নিকাব ওয়াজিব নাকি মুস্তাহাব সেটা নিয়ে তর্ক শুরু করার কোনো মানেই হয় না। কে কখন কোথায় নিকাব পরে কোন অপরাধ করেছে সেসব গল্প এক সুতোয় গাঁথার সময়েও এটা না। নিকাবের ব্যাপারে শরিয়ার অবস্থান কি সেটা নিয়ে আমাদের শত্রুদের কোনো মাথা ব্যথা নেই। কোনো সুস্থ মানুষ কি মনে করে যে ফিকহি দরকার জায়গা থেকে ওরা নিকাব নিষিদ্ধ করছে? ওদের এজেন্ডা ভিন্ন। ওরা কী চায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন। সূরা আন-নিসার 27 আয়াতে বলা হয়েছে, আর যারা প্রবৃত্তি অনুসরণ করে তারা যায় যেন তোমরা প্রবলভাবে সত্যপথ থেকে বিচ্যুত থাকো। আর ওদের চূড়ান্ত লক্ষ্য কী সেটাও আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সূরা আল বাকারার 217 আয়াতে বলেছেন, তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয় তারা যদি পারে। আর আমাদের বিরুদ্ধে তাদের অভিযোগ কিন্তু নিকাব, দাড়ি বা ইসলামের কিছু বিধান নিয়ে না। তাদের অভিযোগ হলো তারা এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। সূরা আল আরাফের 82 আয়াত। ওদের প্রতিটি পদক্ষেপের পেছনে এই হলো মূল এজেন্ডা। মনে করুন, আপনি ধীরস্থিরভাবে অজু করে দুই রাকাত সালাত আদায় করার নিয়ত করলেন। এমন সময় হাজির হলো নাপাকিতে মাখামাখি দুর্গন্ধময় পোশাক পরা এক মাতাল। বোঝাই যাচ্ছে কমপক্ষে কয়েক সপ্তাহ গোসল না করে আছে। তারপর এই মাতাল আপনার কাপড় টেনে ধরে বলল, এই খবরদার বলছি, অজু করবি না, সালাত আদায় করবি না, ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি। এমন সময় আরেক লোক এসে হাজির হলো। সে বলা শুরু করলো, জনাব, আপনি কি ফরজ সালাত আদায় করতে যাচ্ছেন নাকি নফল? যদি নফল হয় তাহলে সেটাকে এখন আদায় করা জরুরি? অথবা ধরুন আপনি সিয়াম পালন করছেন, কোনো এক ফাঁকে চোর এসে ঘরের সব টাকা পয়সা নিয়ে গেল, সকালে হতভম্ব হয়ে বসে আছেন, অফিসে ফোন দিয়ে জানালেন আজ আসতে পারবেন না। কিছুক্ষণ পর কল ব্যাক করলো অফিসের বস। তারপর ফোনের ওপাশ থেকে ভরিতে হাত বোলাতে বোলাতে বলল, রোজা কি ফরজ ছিল নাকি নফল? রোজা ভেঙে ফেল, কারণ সে ভাবছে রোজা রেখে আপনি কাজে মন দিতে পারবেন না, আর কাজে মন দিতে না পারলে ক্ষতি তার হবে। আপনি তার কথা মেনে নেবেন? যারা আজ সারা বিশ্বজুড়ে ফ্যাসাদ সৃষ্টি করেছে তাদের অবস্থা এমনই। যে নারীকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সম্মানিত করেছেন তাদের দেহ নিয়ে এরা ব্যবসা করে। এরা একদিকে তরুণদের প্রবৃত্তিকে উস্কে দেয়, অন্যদিকে বিয়েকে কঠিন বানিয়ে দেয়। এরা মানুষের সম্পদ, দেশের সম্পদ লুটপাট করে আর তারপর বিক্রি করে দেয় আন্তর্জাতিক শাসক গোষ্ঠীর কাছে। যে বিষয়গুলোর হেফাজতের জন্য শরিয়াহ নাজিল হয়েছে, দিন, আকল, সম্মান, জীবন, সম্পদ, তার সব কিছু এরা বিপন্ন করে ফেলেছে। অত সব অপরাধের পর এরা নির্লজ্জের মতো নিকাব করার নেতিবাচক দিক দিয়ে আমাদের লেকচার দিতে আসে, আর আমরা তখন নির্বোধের মতন তর্ক শুরু করি। আচ্ছা, নিকাব করা ওয়াজিব না মুস্তাহাব? এটা কেমন নির্বোধতা? কোন পর্য কোনো অপর্যয়ের আহাম্য কী? আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীগণের কথা থেকে মানুষ যা কিছু শিখেছে তার অন্যতম হলো, যদি তোমার লজ্জা না থাকে তবে যা ইচ্ছা করো। সহিহ বুখারীর 6120 আয়া হাদিস।